মহালয়ার পর আজ দ্বিতীয়া, আর প্রত্যেক বছর আমরা জানি যে এই দ্বিতীয়ার দিন চোরবাগান চট্টোপাধ্যায় পরিবারে ঠাকুর এসে উপস্থিত হন এবং প্রতিমা আসার সঙ্গে সঙ্গে পরিবারের সবাই তাকে বরণ করে নেন। আমরা দেখতে পাচ্ছি যে ছোটরা এবং বড়রা প্রত্যেকেই হাজির, মহিলারা রয়েছেন, তারা শাক বাজিয়ে মাকে আবাহন জানাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলবো। এবং অনেকেই এসেছেন যারা ঠাকুর নিয়ে এলেন এই মাত্র, মানে প্রত্যেক বছর এই দ্বিতীয়ার যে তিথিটা, এটা তো একটা বিশেষ হয়ে থাকে। হ্যাঁ, দ্বিতীয়াতেই আমাদের ঠাকুর আসছে, সেই 1860 সাল থেকে আজ অবধি। এবছরও আমরা মাকে নিয়ে এলাম, ঘরে ঢোকার সময় মাকে বরণ করে নেওয়া, শাক বাজানো, সবকিছুই রয়েছে। কালকে তো বোধহয় শাড়ি পরানো হয়েছে মাকে বিশেষ। হ্যাঁ, কালকে প্রতিপদ ছিল, কালকে সবাই গিয়ে শাড়ি পরিয়ে এসেছে কুমোর টুলিতে। আর আজকে মায়ের বরণ? হ্যাঁ, আজকে মায়ের মানে বাড়িতে এলো আর কি। অর্থাৎ পুজো শুরু হয়ে গেল। আর চোরবাগান চট্টোপাধ্যায় পরিবারের এই বিশেষ রীতি যে দ্বিতীয়ার দিনেই মা এসে হাজির হন বাড়িতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের ছেলেরা প্রত্যেকে মাকে নিয়ে এসেছেন এবং বউরা তাকে বরণ করে এই মুহূর্তে ঠাকুর দালানে তুলছেন। এরপর ধীরে ধীরে মা অধিষ্ঠিত হবেন, তারপর ষষ্ঠী থেকে বোধন এবং শুরু হয়ে যাবে শারদীয়া মহাপুজো। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।